গত বছর মার্চের পর মঙ্গলবার প্রথমবারের মতো করোনায় কোনো প্রাণহানি হয়নি যুক্তরাজ্যে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান এই তথ্য। বলেন, এটা নিঃসন্দেহে পুরো দেশের জন্যই আনন্দের সংবাদ। কোভিডের বিরুদ্ধে টিকা কাজ করছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি। তবে ভাইরাস মোকাবেলায় এখনও সাবধান থাকা প্রয়োজন বলেও সতর্ক করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যু না হলেও অবশ্য মঙ্গলবার 3,165 জনের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। করোনা মোকাবেলায় নাগরিকদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানান হ্যানকক।